নমস্কার, ইজি কুকিং উইথ সবুজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো শীতের সিজনের নতুন ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সকলেরই ভালো লাগবে। ফুলকপিটা কেটে নিচ্ছি, আমি আরও অন্যান্য মাছের রেসিপি দিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ফুলকপিটা এভাবে একটু ছেলে নিচ্ছি। শীতের সিজনের নতুন ফুলকপি দিয়ে মাছের ঝোল আমরা সকলেই পছন্দ করি। ফুলকপি কাটা হয়ে গেছে, এরপর আমি আলু কেটে নিচ্ছি। আমি একটাই আলু নিয়েছি, সবজিগুলো কাটা হয়ে গেছে। আর এই দেখুন, এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, মাছ আমি ভেজে নিয়েছি। এরপর আমি একটু গুঁড়ো মশলা তৈরি করে নেব। তো কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প একটু গোটা ধনিয়া, আর দিয়ে দিলাম জিরা। এগুলো হালকা একটু গরম করে নেব, যাতে করে বাটা যায়। গরম করে নিয়ে এটা শিল বাটাতে বেটে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে মশলার গন্ধটা নষ্ট হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। হালকা একটু ভেজে নেব। জিরা ধনিয়ার গুঁড়ো আমি বাড়িতেই তৈরি করি, আর এই মশলাটা আমি দৈনন্দিন রান্নাবান্নাতে ব্যবহার করি। মশলাটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এটা নামিয়ে নিয়ে শিলপাটাতে গুঁড়ো করে নেব। এরপর ফুলকপিগুলো ভাপাতে বসিয়ে দিয়েছি, ফুলকপিগুলো হালকা একটু ভাপিয়ে নেব, তাহলে খেতে ভালো লাগবে। ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি কড়াইতে পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি জিরা। এরপর আমি দিয়ে দিচ্ছি আলু, ফুলকপি। এরপর আমি দিয়ে দিচ্ছি জিরা, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে আলু আর ফুলকপি হালকা একটু ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা একটুই ভেজে নেব। আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, আর এই দেখুন আমি জিরা ধনিয়া গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা অল্প একটু দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে ফুলকপি আর আলু আরও কিছুক্ষণ ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, কিছুক্ষণই ভেজে নেব, না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখুন ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা ভালো করে ফুটে এলে মাছগুলো আমি দিয়ে দেব। আমি খুবই সিম্পল ভাবে রান্না করি, যে কেউই রান্না করতে পারবে। তো দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে গিয়েছে। তো এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর সবজিগুলো কাঁচা থাকতেই মাছগুলো ঝোলে দিতে হবে, আর খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর মাছটা ঝোলে দেওয়ার পর যাতে করে ঝোলটা এরকম করে ফোটে, তাহলে খেতে ভালো লাগে। তো তার জন্য সবজিগুলো কাঁচা থাকতেই মাছগুলো ঝোলে দিতে হবে। যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে, খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আর সবজি যদি সেদ্ধ হয়ে যায়, তারপর মাছগুলো দিয়ে কিছুক্ষণ রেখে তরকারিটা নামালে খেতে একদমই ভালো লাগে না। আর আরেকটা জিনিস, সেটা হলো ফুলকপি দিয়ে মাছ রান্না করলে মাছটা হালকা ভাজলেই ভালো হয়। মাছটা কড়া ভাজা হয়ে গেলে ফুলকপি দিয়ে রান্না করলে খেতে বিশেষ একটা ভালো লাগে না। তো তার জন্য আমি মাছগুলো হালকাই ভেজেছি। মাছগুলো আমি হালকা হাতে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। নতুনদের জন্য অনেক সুবিধা হবে, যারা প্রথম রান্না করবেন। তো তার জন্যই এত কিছু বলা। আর এমনই সহজ আর সিম্পল রেসিপির ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন।
ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল আমার হয়ে এসেছে। আর দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। শীতের সিজনের নতুন ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। মাছের ঝোল আমার হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। তো আজ এই পর্যন্তই, আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।